আমার ভাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণদের অহংকার তারেক রহমান সাহেবকে মিথ্যে মামলা দিয়ে বিভিন্ন মামলায় সাজা দিয়েছে পরবাসী সাজা পড়া আমার ভাইকে সদস্য প্রত্যাবর্তন করতে হলে আমাদেরকে রাজপথ প্রকম্পিত করতে হবে আমাদেরকে প্রচুর স্থানীয় সরকারকে আন্দোলন সংগ্রাম করে এই বাংলার মস্তকে চিরতরে বিদায় করতে হবে তার জন্য বাদ জাতীয়তাবাদী স্বেচ্ছামূলক দল রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় বন্ধুরা আমার এই জামিন রাশিদ সরকারের কাছে আর কোনো দাবি করার কোনো প্রয়োজন নাই আর কোনো দাবি আমরা করতে পারি না এখন একটাই দাবি এই সরকার তুই কবে যাবি এই পেটিস আওয়ামী সরকার পতনের জন্য প্রয়োজন হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে জাতীয়তাবাদী দল একত্র ঘোষণা করে কাঁধে কাঁধ রেখে রাজপথ আগামী দিন প্রকম্পিত করবে এবং শেখ হাসিনাকে টেনে এসে হারিকেন দলে দিয়ে চিরতরে আজকের আবহাওয়া আমাদের অনুকূলে নয় তারপরে অজরাই বৃষ্টি ঝরছে সেই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা সৈন্যের সৈনিকরা জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সৈনিকরা আপনারা যে বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছেন তা আজকে আমরা সেটা থেকে বুঝতে পেরেছি প্রিয় বন্ধুরা তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশ পত্রিকে মুক্তি করার জন্য আমরা আগামী দিন রাজপথে দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলন সংগ্রাম দেবে সেই আন্দোলন সংগ্রাম রাজপথে ত্বরান্বিত করব এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি